অবশেষে নিলামে উঠছে এমপিকোটার শুল্কমুক্ত সুবিধায় আনা 288 কোটি টাকা মূল্যের 24টি ল্যান্ড ক্রুজার। সংসদ সদস্য পদ চলে যাওয়ার পাশাপাশি নির্ধারিত 30 দিনের মধ্যে ছাড় না করায় এই চালানের 15টি গাড়ি নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি গাড়িগুলো হস্তান্তর এবং নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে কাস্টম হাউস। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের 14ই সেপ্টেম্বর এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছিল বন্দরের কার শেডে। আইন অনুযায়ী 30 দিন অর্থাৎ 14ই অক্টোবরের মধ্যে আমদানিকারক এসব গাড়ি ছাড় না করায় নিলামের জন্য 15টি ল্যান্ড ক্রুজার বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। অবশ্য গাড়িগুলো তার আগেই জাপান থেকে জাহাজযোগে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছিল। মূলত দ্বাদশ সংসদের সদস্যরাই শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন, কিন্তু ছাড় করার আগেই ছাত্র আন্দোলনের সংসদ ভেঙে যাওয়ায় এমপিরা এই শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে ব্যর্থ হন। ইতিমধ্যে এই 15টি ল্যান্ড ক্রুজার সহ শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের আনা অন্তত 24টি গাড়ি নিলাম সংক্রান্ত কাগজ রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায়। সবশেষ বুধবার সন্ধ্যায় বন্দর থেকে কাস্টমসের নিলাম শাখায় এসেছে 18টি গাড়ির নথিপত্র। আর জটিলতা এড়াতে 6টি গাড়ির নিলামে তোলার আগে বিধি অনুযায়ী মতামত চাওয়া হয়েছে আমদানিকারকের। ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ 7 জন তৎকালীন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি ছাড় করে নেওয়ায় নিলাম থেকে বেঁচে গেছেন। 6টি গাড়ির বিপরীতে আমদানিকারক বরাবর গতকালকে এসসিএন জারি করা হয়েছে। এসসিএন জারি করার পরে আমদানিকারক যদি তার জবাব দেয় সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করবে। আমদানিকারক যদি গাড়িগুলি না নেয় সেক্ষেত্রে আমরা একটা নিলামের প্রক্রিয়া যেতে পারবো। সদ্য বিদায়ী দ্বাদশ জাতীয় সংসদের 15 জন এমপির জন্য আনা হয়েছিল এই 15টি গাড়ি। প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা, কিন্তু শুল্কমুক্ত সুবিধা হয় এমপিরা প্রতিটি গাড়ি পেতেন মাত্র 1 কোটি 30 লাখ টাকায়। এখন যেহেতু এমপি পথ নেই এবং গাড়িও ছাড় করা হয়নি, তাই গাড়িগুলো বিক্রি হবে নিলামে। তবে নিলামের দীর্ঘসূত্রিতায় অনেক সময় গাড়িগুলো স্ক্র্যাপে পরিণত হয়, প্রকৃত দাম পাওয়া যায় না। যত দ্রুত নিলাম করা যাবে তত দ্রুত প্রকৃত দামে গাড়িগুলি বিক্রি সম্ভব, এমনটি বলছেন গাড়ি ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের কাশের থেকে কমল দে, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।